তো ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিট, এখানে ফুড ট্রাই করতে। আর এখানকার সব থেকে ফেমাস মসজিদ দেখতে, যেটা খুবই পুরনো। তো দেখতে পাচ্ছেন এখন লাচ্ছার দোকান আর বাকি সব দোকান বসছে, কারণ এখন বিকেলের সময়, রাতের সময় মার্কেটটা জমে। তো এখন আমরা চলে এসেছি, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি দিল্লি সিক্স। দিল্লি সিক্স ওটা খুবই ফেমাস, তার নিজের কাবাবসের জন্যে আর বাকি সবের জন্যে খুবই ফেমাস ওটা। তো দেখে নিন, খুব ভালো লাগছে। আর সামনে এসে টার্কিশ, টার্কিশটা খুবই ভালো, আর তার ফলের জন্য সেটা খুবই ফেমাস। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই লাইন পড়ে আছে এখন টার্কিশে। আর ফলো দাদা অবশ্যই ট্রাই করবেন যখন আপনারা আসবেন। তো আমরা এখন চলে এসেছি এখন মসজিদের সামনে। খুব সুন্দরের আর্কিটেকচার আছে, আপনাকে দেখাবো, খুবই ভালো। আপনার যদি আরও বেশি জানতে চান তো একবার গুগল করে নেবেন। যখন রমজান চলছে, দেখুন আর্কিটেকচার কী সুন্দর, খুবই বড়ো এটা। আপনার হয়তো ভিডিওতে এরকম লাগতে পারে, বাট এটা খুবই বড়ো। তো অবশ্যই আপনারা যখনই আসবেন একবার এতে ভিজিট করবেন, খুব ভালো। আর এখন আমরা চলে এসেছি এই মার্কেটের মাঝে, দেখলাম খুব মিষ্টির দোকান আছে। আস্তে আস্তে বাজারঘাট বসছে, সব জামাকাপড়ের দোকান বসছে। তো এই দেখতে দেখতে চলে এলাম আমরা দিল্লি সিক্সের কাছে। তো দিল্লি সিক্সের কাছে আছে, আমরা দেখছি মাটনে আমাদের চিকেনের গ্রেভিটা আমার ল্যাঙ্গুয়েজে তৈরি। তো কী সুন্দর লাগছে দেখতে, বাহ খুব ভালো লাগছে। তো এবার ফ্রাই হচ্ছে চিকেন, আর এটা দিল্লি সিক্স। এখান থেকে আমরা কিছু মানে খুবই ভিড় ছিল জন্য অন্য শপে মুভ করলাম, বাট এই শপটায় দেখিয়ে দিই। খুবই ভালো লাগে, মানে খুবই, দেখুন একবার কাবাবসগুলোকে খুবই ভিড় ছিল, তার জন্য আমরা এখানে আর জায়গা পেলাম না বসে ভিডিও করা। আর এখন একটা দাদু করে চলে এসেছি, এই দাদুটা হলো সব থেকে বড়ো পরাঠা রাখে দাদু, যেটা বললো। এই দেখুন, এটা চোখে হয়তো আপনার হয়তো ভিডিওতে ছোটো লাগতে পারে, এটা খুবই বড়ো। আর তার সাথে এটা বোঁদের মতো কোনো একটা জিনিস ছিল মিষ্টির, আর এটাও বোঁদের মতোই জিনিসটা, এটাকে সাজিয়ে রাখা ছিল, মিষ্টির জিনিস ছিল কোনো। আর এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো ফিশ। ফিশটাকে ফ্রাই করা হয় পিসেস করে, ঠিক আছে, নাকি এটা কাবাবে দেওয়া হয়, ঠিক আছে, এটা ফ্রাই করা হয় ফিশটাকে। তাই জানি না ফিশটার নামটা কী, বাট এটাকে ফ্রাই করা হয় পিস পিস করে। আর এইটা এটাকে বলে শিখ কাবাব। শিখ কাবাবকে আপনারা দেখতে পাচ্ছেন একদম গরম গরম বানানো হচ্ছে, আর এটা চলতেই থাকবে, খুবই সেল, তার জন্য এটা চলতেই থাকে সবসময়। এটা এই শপটা 12টা পর্যন্ত এখন অ্যাভেলেবেল পাবেন খাবার। তো দেখুন সামনেও শিখগুলোকে দেওয়া হচ্ছে, দিয়ে এই দেখুন এখানে গরম গরম শিখ কাবাব বানানো হচ্ছে একদম মাল বাটারটা দিয়ে, খুবই সুন্দর ছিল। এদিকে শিখ কাবাব তো তৈরি হচ্ছিলো, তার একদিকে দেখলাম এখানে সব কাবাবগুলো রাখা ছিল, এটা হলো দোকানের নাম। আর দেখুন শিখ কাবাবগুলো হয়ে যাচ্ছে একদম ফটাফট রেডি, একদম তৈরি। আর এটা চলে এলো ঝপাঝপ আমাদের হাতে এই প্লেটটি, আর আমি এটাকে ট্রাই করে দেখি, খুবই সুন্দর লাগলো খেয়ে, মুখে গিয়ে একদম পুরো মেল্ট হয়ে গেলো। রিয়াকশান তিনটেতে আপনারা একই পাবেন, বাট সত্যি খুব ভালো ছিল। আপনারা যখনই সময় পাবেন চলে আসবেন, খুবই ভালো লাগছিলো গ্রিন চাটনির সাথে খেতে, আর মানে মুখে যেতেই একদম গলে যাচ্ছিলো, এত সুন্দর ছিল। আর টেস্টও খুব ভালো ছিল, খুব ভালো লাগলো আমাদের। আর একবার দেখুন এখানে হচ্ছে চিকেন ফ্রাই, এখানে ওই সেম শপেই আমরা এখানে চিকেন ফ্রাই মানে অর্ডার করে নিয়েছিলাম। এটা ওখানে কেজিস ওয়াইজ পাওয়া যায়, কত কেজি আপনি নিতে চান, ইয়া হাফ কেজি এরকম হিসেবে আপনি নিতে চান, মেনুটা আপনাকে দেখিয়ে দিব। এই দেখুন যখনই পিসেসগুলো ফ্রাই হয়ে যায়, তারপর এখানে চাট মশালা দিয়ে ওকে মিক্স করে নেওয়া হয়, দেখতেই পাচ্ছেন। আর এটাও খুব কমফোর্টেবল, যখন আমরা এর সময় ভিডিও ভিডিও করি খুব কমফোর্টেবল, এরা চাট মশালা দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে দিচ্ছে, ড্রাই ড্রাইয়ের মধ্যে, খুব ভালো লাগছিলো খেতে, সত্যি অসাধারণ। দেখুন আপনাকে খেয়েও দেখাবো। আর এখানে দেখুন এটা হলো ভেটকি মাছ, ভেটকি মাছেরও এরকম ফ্রাই হয় পিস পিস করে, দেখতে পাচ্ছেন। আর এটা হলো মেনু, আপনি পজ করে ভিডিও দেখে নেবেন। আর দেখুন আমাদের হাতে চলে এসেছে এই হাফ কেজি চিকেন, ঠিক আছে, মেয়োনিজ আর চাটনি দিয়ে, গ্রিন চাটনি দিয়ে। তো দেখুন আমি একটুখানি প্রথমে গ্রিন চাটনি নিয়ে নিই, আর দিয়ে মেয়োনিজ নিয়ে মুখে, আহা কী সুন্দর, অসাধারণ। মুখে যেতেই একদম প্রথমে তো টেস্টটা এলো, মানে চিকেনের, চিকেনটা খুবই নরম ছিল যখন ফ্রাই হওয়ার পরে, পুরো নরম ছিল। দিয়ে তার উপর দিয়ে চাট মশলাটা খুবই সুন্দর, আর যেটা ভাজা হয়েছিলো তার ক্রিসপিনেস, ও ওয়াও খুব সুন্দর ছিল। আর মেয়োনিজ দিয়ে তো একদম পুরো লেভেল হয়ে যাচ্ছিলো, মানে মানে টেস্টটা এত, মাইন্ডটা এত সুন্দর লাগছিলো, এত মানে
বেশি ঝাল না, খুব সুন্দর লাগলো খেতে। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আরেকটা জায়গায়, এবার মিষ্টি জিনিস ট্রাই করবো আমরা। এবং অনেক আমরা ঝাল ঝাল আর অনেক কিছু আমরা কাবাব ট্রাই করলাম, দিয়ে একটু মিষ্টি জিনিস ট্রাই করা যাক। দিয়ে রাস্তা দেখছি খুব সুন্দর লাইটিং করা হয়েছে, এই রমজান মানে খুব সুন্দর লাগলো দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে স্ট্রিকটা। দিয়ে এটা আমরা এখন চলে এসেছি মসজিদের পিছনের দিকটা, যেটা আপনার মসজিদে দেখালাম। আর এখানে অসাধারণ নিচুর একটা রোজের মতো খুব সুন্দর, এটার দাম 20 রুপিস একটা গ্লাসের। আপনি অবশ্যই ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো ছিল, আর কোয়ান্টিটি হিসেবে এটা খুবই ভালো ছিল। তো সেই রোজটা খাওয়ার পরে আমরা চলে এলাম আরেকটি মিষ্টি আইটেম খেতে, যেটা আপনাকে এখানে দেখাবো। আর দেখুন এবার ভিড়টা, কি ভিড় বাবা রে! দিয়ে সব দোকানপাটা অলরেডি তখন বসে গেছিলো। আর এখানে আপনার একটা শপ দেখাবো, এই দেখুন এই শপটা সোফিয়া। এখানে মাটন নিহারি খুব ভালো পাওয়া যায়, খুব ভালো মাটন নিহারি পাওয়া যায়। আর তার পাশেই আমরা চলে এসেছি একটা মিষ্টি আইটেম ট্রাই করতে, ঠিক আছে দেখুন দেখাচ্ছি। আর এখানে একটা কাকুকে দেখলাম খুব ভালোভাবে মানে স্লাইসেস করছিল এই ফ্রুটস, দেখুন এ দেখুন স্লাইসেস, দেখুন দেখুন ভালোই স্লাইসেস করে যাচ্ছিলো খুব স্পিডের মধ্যে। আর এখানে আমার দাদা চলে এসছিল ট্রাই করতে শাহির টুকরা, এটা একটা মিষ্টি আইটেম, ঠিক আছে দেখাচ্ছি আপনাকে দাঁড়া। তো এই দেখুন এটা হলো শাহির টুকরা, এটা আপনার পার্সেল করাতেও পারেন। এটার এক পিসের দাম হলো 50 রুপিস, ঠিক আছে শাহির টুকরা। এই দেখুন এটাকে পিস করে দেওয়া হয় যে শাহির টুকরা, এই যে এই শপটা থেকে আমরা বাই করেছিলাম, দেখুন খুবই বড় নাম দোকানটা। এই দেখুন এই দেখুন শাহির টুকরাটা দাদা বললো খুবই ভালো খেতে, তো এই দেখুন শাহির টুকরা 50 রুপিস। ওকে আপনারা এসে খেতে পারেন, খুবই ভালো। এই দেখুন আপনার মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর ব্রেড, যেগুলো খুবই ভালো লাগছিলো। আপনারা যখন এসে হলো সি বাই করবেন এটাকে। দেখুন সাইডে সব দিকে কাপড়ের দোকান বসে গেছে, আর এজোর হোটেলস তো আছেই এখানে খুব কাবাব টাবাব খাওয়ার জন্যে। এবার দেখি আমরা আস্তে আস্তে আগে চলে গেলাম বেরোনোর দিকে। এইবার যখন আমরা বেরোই তখন দেখি দিল্লি সিক্সে একদম তো পুরো জমজমাট ক্রাউড, এত ক্রাউড, দেখুন রাস্তাও ঘেরে গেছে, কি ক্রাউড দেখুন। তারপর দেখুন এবার ভিড়টা দেখুন দিল্লি সিক্সে, খুবই ভিড়। আর তার কি সেরকম ভিড় দিল্লি সিক্স, সেরকমই ভিড় দেখুন একবার, কি সুন্দর কাবাব সেরকম সাজিটা করা আছে। আর দিল্লি দিয়ে আমরা খুব হড়ো ভড়ো করে দিল্লি সিক্স থেকে বেরোলাম, কেন কি খুবই ভিড় ছিল, ওটার জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছিলো। দিয়ে আমরা আস্তে আস্তে আগে চলে গেলাম এখানে আফগানি চিকেনের, এখানে এখানে আমরা দেখলাম অনেক টাইপের চিকেন টিক্কা রাখা ছিল, অনেক কিছু রাখা ছিল। দিয়ে এবার সব ফ্রেশ ছিল, ঠিক আছে কোনো কিছু রাখা না, সব বান করা ছিল। দেখুন এখানে দেখুন ফ্রেশ ফ্রেশ ওখানে চিকেন মানে শিখে ঢোকানো হচ্ছে, আর এখানে অলরেডি ঢোকানো আছে দেখুন। দেখুন কি তো আমি এখন ট্রাই করছি চিকেন টিক্কা মালাই, খুবই মানে সুন্দর ছিল এটা খেতে। দেখুন সেমি রিয়াকশন পাবেন, খুবই ভালো ছিল এটাও, খুব মেল্ট ছিল, মেল্ট ছিল পুরো। আর যখনই মুখে দিচ্ছি আহা কি সুন্দর এই ক্রিমের টেস্টটা, বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর ছিল। দিয়ে একটা পিস পেঁয়াজ নিলাম, পেঁয়াজ চিকেনে পিসে রাখলাম, দিয়ে ক্রিম চাটনি আর ক্রিম তো আছেই। আর এই কি সুন্দর মুখে ঢুকে, আহা কি সফট, কি সুন্দর লাগলো খেতে, বাহ খুব সুন্দর ছিল এটাও। দিয়ে আমরা জাকারিয়া স্ট্রিট থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে থেকে একটু হেঁটেই আমরা সেন্ট্রাল মেট্রো স্টেশন আছে ওখানে, সেখান থেকে মেট্রো ধরে চলে আসলাম আমরা কবি সুভাষ। তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এগুলো কিছু জিনিসগুলো আজকে আমি কিনলাম, তো লাইক কমেন্ট শেয়ার জরুর করে দেবেন গাইস, আর এমনি করে সাপোর্ট করবেন।